আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে এসেছি নতুন আঙ্গিকে নতুন একটা ভিডিও উপস্থাপনা করার জন্য আপনাদের সামনে এসে গেছি দর্শক তার আগে আমাদের বিকে ইনোভেশন ইউটিউব চ্যানেল যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই ভিডিওটি শুরু করতেছি এই জায়গায় যে স্পট হোল্ডিং মেশিন প্লাস তার সোজা করা মেশিন আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই সুসংবাদই আমি টোটাল পৃথিবীতে আপনাদেরকে জানানোর জন্য ইউটিউবে এসেছি তো আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের মেশিনে কি কি পাচ্ছেন না কি থাকছে না তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অতি দ্রুত এখনই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে কিন্তু আমাদের নিত্য নতুন আপডেট যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনি সবার আগে পাবেন না তো দর্শক আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের নিত্য নতুন ভিডিও ব্লাস আরও অন্যান্য ভিডিও মেশিনারিজ টিপস ব্যবসায়িক টিপস সেগুলো দেখতে আমাদের আই বাটনটি ক্লিক করবেন চ্যানেলের তাহলে কিন্তু আপনি সবার আগে পেয়ে যাচ্ছেন তো দর্শক কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদেরকে যে মেশিনটির টপিক করব বা মেশিনের সম্পর্কে আলোচনা করব সেই মেশিন সম্পর্কে বলার জন্য এসে গেছি তো সরাসরি প্রথমে এখানে দুইটা মেশিনের কথা বলছি আমি প্রথমে আমি আপনাদেরকে স্পট হোল্ডিং মেশিন সম্পর্কে বলবো তারপরে তার সোজা করা মেশিন সম্পর্কে বলবো তো দর্শক এখন দেখেন স্পট হোল্ডিং মেশিনের যে সামনে আমার রাখা আছে এটি স্পট হোল্ডিং মেশিন তো এই স্পট হোল্ডিং মেশিনের আপনার এই যে এখানে ফাংশন দেওয়া আছে 3 আর 3 6 পিস তো এটা নেগেটিভ সাইড বাদবাকি সাইডটা পজিটিভ তো এগুলো হচ্ছে ভোল্টেজ কম বেশি করার জন্য যে সিস্টেম সেগুলো দেওয়া আছে এর ভিতরে এগুলো দিয়ে ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয় আর কি আপনারা অনেকে বলে যে ভাই এই যে ভোল্টেজ কীভাবে আমরা কন্ট্রোল করব বা ভোল্টেজ কন্ট্রোল কিন্তু আমরা বুঝতে পারছি না কিন্তু এখানে দেখেন এইটাই এটা আর্থিং দেবেন বাদবাকিগুলো ভোল্টেজ এটা এই জায়গাতে ইনপুট এগুলো কিন্তু আউটপুট না মনে রাখবেন ইলেকট্রিক হোল্ডিংয়ে যেরকম আউটপুট হয় পয়েন্টগুলা ইনপুট হয় দুইটা স্পট হোল্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ উল্টা যেটা দেখছেন তার সম্পূর্ণটা উল্টা স্পট হোল্ডিংয়ের দুইটা শুধু আউটপুট হবে ইনপুট হবে ভোল্টেজ কম বেশি ইনপুট থেকে ভোল্টেজ কমাইতে হয় বাড়াইতে হয় আর ইলেকট্রিক হোল্ডিংয়ে কিন্তু আপনার আউটপুট থেকে হোল্ডিং বাড়াইতে হয় বা কমাইতে হয় ভোল্টেজ তো দর্শক আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করলাম আরও একটু ক্লিয়ারভাবে দেখানোর জন্য মেশিনটি ঘুরাই দেখাবো দেখুন এটা কিন্তু আর্থিং আর এগুলো ভোল্টেজ তো এগুলো কম বেশি যেটাই যে 1 2 3 4 5 6 পর্যন্ত ভোল্টেজ আছে আর এগুলো আপনার আউটপুট তা আউটপুটের সাথে কিন্তু আরও জিনিসপত্র আছে যেমন এই যে তামার দুইটা বার এটা কীভাবে ফিটিং করবেন সেটা আমি কিন্তু আপনাদেরকে এখন বলে দিচ্ছি এই দুইটা পাতের সাহায্যে কিন্তু এই আপনার লোড উঠে আসবে তো দর্শক এই লোডটি যখন উঠে আসবে তারপরে এই পাতগুলো যে ফিটিং হবে কিসের গায়ে এই যে তামার হ্যান্ডেল থাকবে এই হ্যান্ডেলের গায়ে কিন্তু এরকম টেবিলের নিচে এটা ফিটিং থাকবে আর এই এই হ্যান্ডেলের মাথায় কিন্তু আপনার এরকম তামার যে বার এই যে তামার স্টিক স্পট হোল্ডিং মেশিনে কিন্তু কোনো প্রকার স্টিক ঘন ঘন কেনা লাগে না তার সোজা করা এই ইলেকট্রিক হোল্ডিংয়ে যেমন আপনার প্রতিদিন স্টিক কেনা লাগে স্পট হোল্ডিংয়ের ক্ষেত্রে সেটা ভিন্ন আমরা যে হোল্ডিংয়ের রডটা দিয়ে দেবো সম্পূর্ণ তামার এটা ফিটিং করা থাকবে একটা রডে প্রায় 6 থেকে 9 মাস পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন তারপর আবার রড কেনা লাগবে তো দর্শক একটা উপরের নজলের গায়ে লাগানো থাকবে একটা নিচের নজলের গায়ে লাগানো থাকবে তার এরই সাহায্যে কিন্তু আপনার স্পট হোল্ডিংটি করতে পারবেন আপনারা তো মেশিনের সাথে আপনারা পাচ্ছেন এই যে স্পট হোল্ডিং মেশিনের আনুষঙ্গিক যে যন্ত্রাংশ মাথারে বারগুলো যে দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ তামা 100% কোনো প্রকার অন্য কোনো জিনিস দিলে স্পট হোল্ডিং মেশিন চলবে না স্পট হোল্ডিং মেশিনে ফাঁকি ঝুঁকি চলে না 100% তামা দিয়ে চালানো লাগে তো এগুলো একটা মেশিন সেট আপের সাথে পাচ্ছেন কি এই যে স্পট হোল্ডিংয়ের সরঞ্জাম যা আছে সব আছে মেশিন আছে একটা ঢপ আছে তো এই ঢপের ভিতরে মেশিনটি রাখা লাগে এই স্পট হোল্ডিং মেশিনটি ঢপের ভিতরে দিয়ে তেল দিয়ে চুবায় দেওয়া লাগে তেলের ভিতরে ডুবায় রাখা লাগে আর কি তো এটা অয়েল মেশিন এর ভিতরে ডুবায় রাখলে কিন্তু আপনার এটা লাইফ গ্যারান্টি মতো নষ্ট হবে না তো দর্শক আশা করি আপনারা স্পট হোল্ডিং মেশিন সম্পর্কে কম বেশি কিছুটা হলেও ধারণা পাচ্ছেন বা পেয়েছেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো তার সোজা করা যে মেশিন এটা হচ্ছে তার সোজা করা মেশিন এই যে এই পাশে আমার কাছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তার সোজা করা মেশিন এটা দিয়ে কিন্তু এই জায়গাতে তার ইনপুট হবে এই জায়গা দিয়ে আউটপুট হবে
তো বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্লাস আমি এই মেশিন সম্পর্কে এখন যা বলবো সেটাও আপনারা মনোযোগ সহকারে দেখবেন তার আগে ছোট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলের ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার মতামত আমাদের কাছে গ্রহণযোগ্য তো দর্শক এখন এই মেশিনটা আমি আপনাদের চালানোর সিস্টেমটা কম বেশি দেখাবো এটি নতুন মেশিন এখন আমি ইলেকট্রিসিটি লাইন দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে মেশিনটি কীভাবে ঘূর্ণায়মান হয় তো চলুন দেখা যাক মেশিনটি চালিয়ে দর্শক দেখলেন দুইটা মোটরে কিন্তু ডিউটি করতেছে একটা মোটরের ডিউটি এই সাইডে পাক দিতেছে একটা এই রুলারে এইটা পাক দিতেছে তো এই এইটার কাজ হচ্ছে রুলার এই যে এখানে রুলার দেওয়া আছে এই যে রুলার দর্শক দেখছেন এই যে রুলার দেওয়া আছে এই রুলারের সাহায্যে কিন্তু তারটা আপনার টেনে বা সোজা করে সমতল করে এর ভিতর দেওয়া আছে আর এই যে ডিগ্রি দেওয়া আছে পাইপের এই ডিগ্রির সাহায্যে তারটাকে মসৃণ বা সোজা করা হচ্ছে এই জায়গায় কাটার দেওয়া আছে তো এই যে কাটার এখানে লাগানো আছে এই কাটারটা যে ড্রাইভ করবে সে কিন্তু এইভাবে দাঁড়িয়ে থাকবে এই জায়গায় অটো তো এই যে এই টেগার সাপ্লাই কিন্তু আপনার এটা মেশিনটা ড্রাইভ হচ্ছে এটা ছেড়ে দিলে কিন্তু আর আপনার ডিউটি করবে না তখন আপনার মাপ মতন আপনি কেটে নিচ্ছেন কাটার পরে এটা তুলে দিয়ে আবার কিন্তু আপনি এটা যখন চাপবেন তখন কিন্তু আপনি আবারও আপনার তার বাইরে হবে তো এইভাবে মেশিনটি ড্রাইভ করতে হয় বিকে ইনোভেশন বিডি থেকে মেশিন ক্রয় করলে আপনারা 100% মেশিনই পাবেন মেশিনে কোনো প্রকার প্রতারণা থেকে এড়াতে বা প্রতারণা যদি আপনারা এড়াতে চান সেক্ষেত্রে বিকে ইনোভেশন বিডি থেকে মেশিন ক্রয় করলে 100% মেশিন আপনারা বুঝে পাবেন আমরা মেশিন নিজ হাতে তৈরি করা বিকে ইনোভেশন বিডির এটা তো আমি নিজে তৈরি করি এই মেশিন নিজেই সেল করি টোটাল বাংলাদেশ যদি কারো প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারসমূহ কালেকশন করে আমাদের ঠিকানাসমূহে আপনি আসবেন আমাদের ঠিকানা প্রতি বুধবারে আমাদের অফিস বন্ধ থাকে মার্কেট বন্ধ থাকে অফ ডে সাপ্তাহিক ছুটির দিন প্রতি বুধবার তো দর্শক এই মেশিনটি আমাদের কাছে অনেক সময় রেডি থাকে অনেক সময় রেডি থাকে না যদি আপনাদের দরকার হয় আপনারা কল করবেন কল করে আসবেন যদি রেডি থাকে সরাসরি নিতে পারবেন তা না হলে কন্ডিশনের মাধ্যমে নিলে কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো এই মেশিনে দেখেন দুইটা মোটর দেওয়া আছে কিন্তু এই দুইটা মোটর সহই কিন্তু এই মেশিনটা সেট আপ স্পট হোল্ডিং মেশিন আর তার সোজা করা মেশিন টোটাল সেট আপ যদি আপনারা আমাদের কাছে নিচ্ছেন আমরা যে রেটে দিব সেটা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে রেট সম্পর্কে বলবো বিকে ইনোভেশন বিডি কোনো মেশিন দরাদাম করে বিক্রি করে না আমাদের এক রেট তো দর্শক বিকে ইনোভেশন বিডি এই মেশিনগুলো যখন ডেলিভারি দিচ্ছে এই ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত ভিডিওটি করলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই মেশিনগুলো যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে বরিশালে তো বরিশালের এক ভদ্রলোক আজ থেকে এক সপ্তাহ আগে উনি কিছু টাকা অ্যাডভান্স দিয়ে গেছে আজকে ওনার মাল ডেলিভারি দেওয়ার পালা আমি ওনার মাল ডেলিভারি দেওয়ার জন্য সব কিছু রেডি করছি এখন ওনার মাল আজকে ডেলিভারি দিয়ে দেবো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল বুকিং দেবো তো মেশিনগুলো ঠিক এইভাবে ওপেনই যাবে কোনো জিনিস খোলা থাকবে না কিন্তু মেশিন কিছু আমরা টেপ দিয়ে কোনো কোনো জায়গায় আমরা ব্যান্ডেজ করে দেবো যেন কোনো মাল আপনার হারায় না যায় আর আপনি 100% মাল বুঝে পাওয়ার পরেই আপনার আমাদের যে 100% এগ্রিমেন্টের যে টাকা কন্ডিশন সেটি আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করে আপনার মাল আপনি বুঝে নিয়ে যাবেন এটি গ্যারান্টিযুক্ত মেশিন তো এই যে মেশিন দিয়ে এই তার সোজা করে বা স্পট হোল্ডিং মেশিন দিয়ে কী কাজে ব্যবহার করবেন এই কথাটাই কিন্তু আমি বলি নাই তো দর্শক এটি পাখির খাঁচা লেয়ার মুরগির খাঁচা মুরগির খাঁচা আপনার শখের কবুতর পালন পায়রা পালন যেটাই করেন না কেন সেগুলার খাঁচা বা ব্যারিকেড নেট জাল ইত্যাদি তৈরি করতে এই স্পট হোল্ডিং মেশিনটি সক্ষম তার সোজা করা মেশিনটি দিয়ে তার সোজা যদি না করেন তাহলে আপনার খাঁচা সৌন্দর্য হবে না আপনি যদি বাসা বাড়িতে প্লার ইউজ করেন দোকানপাটে প্লার ইউজ করেন বৈদ্যুতিক খামে যে প্লার ইউজ করেন খুঁটি ইউজ করেন সেগুলোর ভিতরে কিন্তু তার আছে এই তারগুলো সোজা করার জন্য এই মেশিনটি গুরুত্বপূর্ণ অপরিহার্য তো স্পট হোল্ডিং মেশিনটি আপনারা স্টিলের আলমারি জ্বালানা প্যালেন্সিটের আসবাবপত্র তারের আসবাবপত্র এগুলা তৈরি করার জন্য এই স্পট হোল্ডিং মেশিনটি প্রয়োজন হয় আপনাদের অনেকেই অনেক জায়গায় খোঁজেন পান না কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এই মেশিনটি আপনারা পাচ্ছেন তো বিকে ইনোভেশন বিডি নিয়মিত ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে নিত্য নতুন মেশিন বিকে ইনোভেশন বিডি মার্কেটে দিচ্ছে তো আমাদের ঠিকানাসমূহ যদি গুগল ম্যাপে দেখতে চান বিকে বিডি লিখে সার্চ করবেন আমাদের ঠিকানাসমূহ আপনারা পেয়ে যাবেন
তো এনি টাইম আপনারা আমাদের সাথে দেখা করতে পারেন, সাক্ষাৎ করতে পারেন, ম্যাশিং সম্পর্কে আলাপ আলোচনা করতে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত কল করবেন। আরো বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবন যাপন করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন, রাষ্ট্রের আইন যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। সবাই সুস্থ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।